প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য চারটি কাজ: স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা, আপনার পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি। এখনকার কিছু ফ্যামিনিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে কেমন হয়, ঠিক আছে? তোমাকে তো আমিই বিয়ে করেছি, তুমি আমার মানুষ, তোমাকে দেখবে কেন, ঠিক আছে? তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, ওকে খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো। এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে, সে আপনার সম্মান পাওয়ার যোগ্য। তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাইনি সারাদিন। এই যে কুফুরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন। আর আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে। এক, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়, এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেকদিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? তিন দিন, সাত দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই, সমস্যা নাই, দিতে হবে, আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে, বলেছি এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো হয়, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন শেখেন, অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো। এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো, যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দুই নম্বরে, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? দেখছেন হুজুর? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে তিন নম্বর, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে, এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই, যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আর চার হচ্ছে, পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না।
আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে। এটা হাজার বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই, পড়ছে? আপনার দাদি কখনো ওইরকম পরছিল শাড়ি? তো এই যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি, সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম। এই চারটা মূলনীতি কোরআনেও আছে হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে। আসে নাই এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি, এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলে, বোঝেন নাই মনে হয়। অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলে। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে, বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষরা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর? এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মশকরা করছি, তামাশা করছি। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে, যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক